নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার ক্যামেরাটা মাঝে মধ্যে উল্টে যাচ্ছে তো যাই হোক মেন কথা বলি তো যাই হোক আমি একটা গ্রামের দোকানে গিয়েছিলাম মানে কাপড়ের দোকানে গিয়েছিলাম তো কাপড় নিয়ে আসার সময় দেখলাম অনেক মানুষগুলা দেখো এখান দিয়ে আসছে তো তাই আমি জটপট করে ক্যামেরাটা অন করে নিলাম তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা হ্যাঁ আর তো যাই হোক অবশেষে ওদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা এত মানুষ আসছেন মানে কোথায় যাবেন বা কী করবেন তো যাই হোক ওরা বলছে আমরা মাছ ধরবো নদীতে তো যাই হোক কেউ ভিডিও করছি বলে মুখ লুকাচ্ছিলেন তো কেউ আরবার ক্যামেরার সামনেও আসছে কেউ আরবার লজ্জা পাচ্ছিলেন মানে তো আমার তো ভালো লাগছিলো বলে আমি ভিডিও করলাম তো দেখো এত মানুষ আসছেন আরও আসছেন মানে আর ওই দাদাটা আমাকে কি বলছিলেন ও বলছিলেন আমাকে ভিডিও করো না তো আমি তো করে নিলাম তো যাই হোক সবাইকে তো নদীতে নামবেন এখন হ্যাঁ তো দেখতে পাবেন অনেক সুন্দর লাগে উপর থেকে দেখতে মাছ ধরার চেয়ে দেখার মজাটা অনেকটাই বেশি তো যাই হোক এখানে আমার শ্বশুর মহাশয় বসে আছেন তো আমাকে একটু বলছে তুমি একটু সাইড দিয়ে সরে যাও কারণ ওরা একটু স্পিডে স্পিডে আসছিল তো দেখা দুক্কা লেগে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক আমি একটু সাইডে এসে ওদেরকে ভিডিও করে নিছি আর দেখো নদীতে নেমেও গেছেন ওরা মাছ ধরা শুরু করে দিয়েছেন আর ওই দিকে আর পাইটি আছেন মাছ ধরার জন্য ওরা এখনো নামেনি মানে উপরে উপরেই আছেন শুকনা জায়গাতে তো ওরাও নামবে একসাথে দেখুন আমার শুরু করে দিচ্ছেন তো যত বেশি মানে নদীতে মাছ মারতে নেমেছেন এর চেয়েও বেশি উপরে কিন্তু দাঁড়িয়ে দেখছেন তো অনেকটাই ভালো লাগছিল আর প্রত্যেক বছরই আমাদের নদীতে এরকম করে মাছ মারেন হ্যাঁ তো যাই হোক আজ নদীতে মাছ মারা দেখে আমার প্রায় প্রায় আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে গেছে যে দিন আমার হাজব্যান্ড মারা যান সেদিনও এইরকম নদীতে মাছ মেরে একদম পুরা দিন সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত মাছ মেরেছিলেন তো যাই হোক অনেক মাছ পেয়েছিলেন তো যে ওই দিনই আমার যা হাজব্যান্ড মারা যান তো যাই হোক ওদের মাছ ধরা দেখে আর আজকে আমার হাজব্যান্ডের কথাও একদম মনে পড়ে গেছে তো যাই হোক দেখো ওরা খুবই মাছ ধরছে আর অনেকে মাছ পেয়েও গেছে তো যারা যারা মাছ পেয়েছে তারা আবার হাল্লা চিৎকারও করছে তো একটা বোয়াল মাছ দেখ দেখেছি মানে একজন মেরেছে তো যাই হোক আমি যেতে যেতে কিন্তু ও আর বল মাছ মানে কোমরে বেঁধে নদীতে আর নেমে তাই আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ খালি মানুষজনই তোমাদেরকে দেখাচ্ছি আইখানে মহিলারাও আছেন মাছ দেখার জন্য খুবই উৎসুক তো তো অনেক রাস্তাটা খুবই এত মানে উঁচু নিচু তাই ক্যামেরাটা বারবার বার ছিল হ্যাঁ তো দেখো এখানে মাছ মাছের যে আমি ওদেরকে বলছিলাম যে মাছ পেয়েছে ওটা যদি দেখাতে পারতাম তো ভালো হতো তো একজন দাদা আমাকে বলে তুমি আগে আসো না কেন ওরা তো মাছ নিয়ে নেমে গেছে নদীতে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে মাছ মারা দেখছিলাম তো যাই হোক যারা মাছ ধরছেন ওরা কিন্তু মাছ ধরতে ধরতে একদম জানি না কোথায় যাবেন আমি সেই জায়গাটা আর বলতে পারছি না আর এখানে দেখো আমাদের বাড়ির পথ রাস্তায় একটা গাড়ি আর আছে একজন দেওয়ারের তো ওই গাড়িতে সব বাচ্চারা উঠে একদম হুইহুল্লোক করছে তো আমি সবাইকে বলছি হায় করো তো ওরা হায় করছে তো এইটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির হ্যাঁ মানে এইটা পুরোটা আমাদের শ্বশুরবাড়ি হ্যাঁ তো যাই হোক দেখো আমি এখন যাচ্ছি বাড়ি তো তাই তোমাদের সাথে খালি বাড়িটাই শেয়ার করছি হ্যাঁ আর এখানে দেখো পূজা চলে গেছে তো পূজাতে যারা যারা কাপড় চুপড় পরেছেন আমিও পরেছি তো সেইগুলা ধুয়ে সবাই আবার যা জায়গা মতো রেখে দেবেন তো তাই আমাদের বাড়িতে অনেক দেখো কাপড়ই কাপড় চারিদিকে দেখতে পারে আর আমাদের বাড়িটাও অনেক বড়ো তাই আমার গ্রামের বাড়িতে আসলে একদম কিভাবে দিন কেটে যায় বোঝাই যায় না হ্যাঁ অনেক মানুষজন থাকে তো সবাই কিন্তু আমাদেরকে আদরও করে তো আমি কিন্তু সবার করে যাই সবাই সাথে কথাবার্তা করি হ্যাঁ তাই সবাই কিন্তু আমাকে অনেকেই ভালোবাসে আর দেখতে পাচ্ছ কত যে কাপড় আমরা বা আমাদের বাড়িতে সবাই একদম মেলে মেলে দিচ্ছে এইটা হচ্ছে আমাদের ঘর হ্যাঁ আমার শ্বশুর ঘর এই হচ্ছে আমার রুম হ্যাঁ ফার্স্ট রুমটাই হচ্ছে আমার তো যাই হোক এখানে কিন্তু আমার বড়ো মেয়ে একটু গেম খেলছে হ্যাঁ আর আমি কাপড় গোড়া হলে রোদে থেকে এনে তুলে তুলে এই বিছানায় রাখছি আর আমার মেয়েকে বলছি একটু বাইন্স করো আমরা আবার চলে যাব তো যাই হোক তো একটা এটা আমার বড় মানে বাঁশুরের রুম হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড দেওয়ারের রুম আর এইখানে আমার মা আবার শাশুমশাই আবার বাজা বড়া বানাচ্ছেন তো এটা হচ্ছে আমার সবচেয়ে ছোটো দেওয়ারের তো আমি কাপড়ের দোকান থেকে একটা কাপড় এনে আমার ছোটো দেওয়ারের বউকে বলছি দেখো তো এই কাপড়টা কীরকম হয়েছে ওটা আমার বন্যুর জন্য এনেছি তো যাই হোক তো বলছে খুব সুন্দর হয়েছে তো ও মানে কুলছিলো না তো আমি আবার বললাম তুই পুরা খুলে দে ওটা সুন্দর হয়েছে কি না ওকে ওকে তো আর কি প্রত্যেক বছর আমি আর কিছু দিই না তো তাই ভাবলাম আজকে ওটার জন্য একটা কাপড় কিনে নিই তো যাই হোক আমার দেওয়ার দেওয়ার বউ বললো অনেক সুন্দর হয়েছে কাপড়টা তো পরতেও হবে মানে একদম সফট শাড়িটা হ্যাঁ তো ও খুব ভালোভাবে দেখছিল তো আমাকে দেখে বলছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমার মনে আনন্দ লেগেছে কেউ তো সুন্দর বলেছে আর এখানে দেখো শাশুড়ি মা মানে আজ আমাদের করে বড়ো বাসুরের এক মেয়ে আসছে মেয়ের জামাই আসছে শাশুড়ি আছে তো সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো বাজা বড়া বানাতে অনেক সময় টাইম লেগে যায় তো আমার শাশুড়ি মা বলছেন আমাকে দাও আমি বাজা বড়া বসে বসে বানাবো তো যাই হোক এখানে রান্নাবান্না সব কিছু কিন্তু হয়ে গেছে এখানে যে আগে দেখালাম পনিরের সবজি হ্যাঁ মানে ফুলকপি দিয়ে বানানো হয়েছে আর তো শাশুড়ি মাকে বলেছিলাম সবজি কোথায় রেখেছো রান্না করে তো বলছে বলছেন মি মিশে বেঁধে তো এখানে পটল চর্চরা বানিয়েছেন আর এখানে মিক্সচার ডাল বানিয়েছেন তো যারা আস ছেন তাদেরকে মানে নিরামিষ খা ওদের নিরামিষ তাই নিরামিষই রান্না করা হয়েছে আর এখানে দেখো রাত্রেবেলা আমার মেয়ে কি করছে দেখো চাঁদ মামাকে ক্যাপচার করেছে মানে একলা লাইট দিয়ে ভাবছিল চাঁদ মামাকে ইয়ে করবে মানে প্রকাশ করবে তো করতে পারছিল না বলে অনেকটা রাগ হয়ে গেছে তো এটা আবার ও ভিডিও করে নিয়েছে দেখো দেখো একটা লাইট দিয়ে কী এরকম কী করছে দেখো আর আমাদের বাড়ির দিয়ে রাত্রের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানে